আজিৰ ভিডিঅ'তে আমি শিকিম কোটাক 811ত জিৰ' বেলেঞ্চ ছেভিং একাউণ্ট মোবাইলেৰে কেনেধৰণে অ'পেন কৰিব পাৰোঁ পেন কাৰ্ড নম্বৰেৰে। যদি পেন কাৰ্ড আছে তেনেহ'লে পেন কাৰ্ড নম্বৰেৰে ডিজিটেল ছেভিং একাউণ্ট অ'পেন কৰিব পাৰিবা কোটাক মহিন্দ্ৰা বেংকৰ। আৰু লগতে চোৱা, মই ক'বলৈ বিচাৰোঁ কোটাক মহিন্দ্ৰা বেংকৰ জিৰ' বেলেঞ্চ একাউণ্ট হ'ব, ইনষ্টেণ্টলি একাউণ্ট নম্বৰ IFSC কোড পাই যাবা আৰু লগতে ATM কাৰ্ডো পাই যাবা এই বেংকৰ। যদি কোটাক 811ত জিৰ' বেলেঞ্চ ছেভিং একাউণ্ট অ'পেন কৰিবলৈ বিচাৰি আছা তেতিয়াহ'লে আজিৰ ভিডিঅ'টো শেষলৈ চাই যোৱা। নমস্কাৰ বন্ধুসকল, মোৰ নাম ছাইবুল হয় আৰু আপোনালোকে দেখি আছা আসাম বেষ্ট ইউটিউব চেনেল আপোনাৰ লেংগুৱেজ অসমীয়াতে। ভিডিঅ' আৰম্ভ কৰাৰ আগতে মই ক'বলৈ বিচাৰোঁ, যদি এতিয়ালৈকে আসাম বেষ্ট চেনেলক ছাবস্ক্ৰাইব কৰা নাই তেতিয়াহ'লে ভিডিঅ'ৰ তলত দেখি পাই আছা ৰঙা টাইপৰ ছাবস্ক্ৰাইব বাটন ক্লিক কৰি ছাবস্ক্ৰাইব কৰি লোৱা। তেতিয়াহ'লে সবৰ আগতে আপোনালোকে মোবাইলৰ প্লে ষ্ট'ৰ অ'পেন কৰি ল'বা আৰু মোবাইলৰ প্লে ষ্ট'ৰৰ পৰা কোটাক 811 এপ্লিকেশ্যন যোনটো হয় এপ্লিকেশ্যনটো ডাউনলোড কৰি ল'বা। নৰ্মেলি চাৰ্চ কৰিবা কোটাক, কোটাক চাৰ্চ কৰাৰ পিছতে সবৰ প্ৰথম এপ্লিকেশ্যনটো আহি যাব কোটাক 811 এণ্ড মোবাইল বেংকিং। এই এপ্লিকেশ্যনটো মই অলৰেডি মোৰ মোবাইলতে ইনষ্টল কৰি ৰাখিছোঁ। আপোনালোকে এইটো ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনত লিংক পাই যাবা ডাউনলোডৰ। ডিছক্ৰিপশ্যনত লিংকত ক্লিক কৰাৰ পিছতে ডাইৰেক্টলি প্লে ষ্ট'ৰৰ পৰা এই এপ্লিকেশ্যনটো ডাউনলোড কৰিব পাৰিবা। এতিয়া মই কি কৰিম, কোটাক 811 এপ্লিকেশ্যনটো মোৰ মোবাইলতে অ'পেন কৰিম। আৰু এতিয়া চোৱা, ইয়াতে দুটা অপশ্যন আছে, গেট ষ্টাৰ্টেড নাও আৰু ক্লিক হাৰ্ড টু লগ ইন। যদি আগৰ পৰা কোটাক মহিন্দ্ৰা বেংকত বেংক একাউণ্ট আছে তেতিয়াহ'লে ইয়াতে ক্লিক হাৰ্ড টু লগ ইন অপশ্যনত ক্লিক কৰি মোবাইল বেংকিং আৰম্ভ কৰিব পাৰিবা। আৰু যদি নতুন বেংক একাউণ্ট অ'পেন কৰিবলৈ হয় তেতিয়াহ'লে ইয়াতে গেট ষ্টাৰ্ট নাও অপশ্যনত ক্লিক কৰিব লাগিব। ইয়াতে মই ক্লিক কৰি দিছোঁ। তাৰপিছত আকৌ কি কৰিব লাগিব, ইয়াতে গেট 811 নাও অপশ্যনত ক্লিক কৰিব লাগিব। সবৰ প্ৰথম ইয়াতে নাম এণ্টাৰ কৰিব লাগিব, নিজৰ পূৰা নাম কি হয় পূৰা নাম এই বক্সতে এণ্টাৰ কৰি দিবা। আধাৰ কাৰ্ডত যোনটো নাম আছে তেতিয়াহ'লে মই ইয়াতে নাম এণ্টাৰ কৰি দিছোঁ। তাৰপিছত ইয়াতে মোবাইল নম্বৰ এণ্টাৰ কৰিব লাগিব। চোৱা, ইয়াতে যোনটো মোবাইল নম্বৰ দিবা সেইটো মোবাইল নম্বৰতে মানে ট্ৰানজেকশ্যন যোনটো SMS হয় এলাৰ্টটো আহি যাব। এক্সাম্পল ধৰি লোৱা, ATM মেচিনৰ পৰা পইচা উইথড্ৰ কৰিছা তেতিয়াহ'লে এইটো মোবাইল নম্বৰতো SMSটো আহিব যে কিমান পইচা উইথড্ৰ কৰিছা বা ডিপজিট কৰিছা। তেতিয়াহ'লে মই কি কৰিম, ইয়াতে মোবাইল নম্বৰ এটা এণ্টাৰ কৰি দিম। আৰু মোবাইল নম্বৰ এণ্টাৰ কৰাৰ পিছত কি কৰিব লাগিব, ইয়াতে কণ্টিনিউ অপশ্যনত ক্লিক কৰিব লাগিব। তেতিয়াহ'লে মই কণ্টিনিউ অপশ্যনত ক্লিক কৰি দিছোঁ। আৰু এতিয়া কি হ'ব, যোনটো মোবাইল নম্বৰ এণ্টাৰ কৰিছোঁ সেই মোবাইল নম্বৰতে এটা OTP আহিব, OTPটো এই বক্সত এণ্টাৰ কৰিব লাগিব। আৰু যদি OTP নাহে তেনেহ'লে ইয়াতে চোৱা ৰিচেণ্ট OTP অপশ্যন আছে, তাতে ক্লিক কৰাৰ পিছত OTP আৰু এটা নতুন জেনেৰেট হৈ যাব। তেতিয়াহ'লে মোৰ ওচৰত অলৰেডি OTP আহি গৈছে, মই OTPটো এণ্টাৰ কৰি দি আছোঁ। OTP এণ্টাৰ কৰাৰ পিছত ইয়াতে চোৱা কণ্টিনিউ অপশ্যন আছে, কণ্টিনিউ অপশ্যনত ক্লিক কৰিব লাগিব। তেতিয়াহ'লে মই ক্লিক কৰি দিছোঁ। তাৰপিছত ইয়াতে চোৱা জেণ্ডাৰ চইচ কৰিবলৈ আহি গৈছে, মেল নে ফিমেল, মহিলা নে পুৰুষ। যদি পুৰুষ হোৱা তেতিয়াহ'লে ইয়াতে মেল চইচ কৰিবা আৰু যদি মহিলা হোৱা ফিমেল চইচ কৰিবা। ইয়াতে মই মেল চইচ কৰিছোঁ। তাৰপিছত ইয়াতে চোৱা ডেট অফ বাৰ্থ এণ্টাৰ কৰিবলৈ কৈ আছে। এতিয়া পেন কাৰ্ড বা আধাৰ কাৰ্ডটো দিবই লাগিব দুয়োখন। যোনটো পেন কাৰ্ডৰ ডেট অফ বাৰ্থ আছে বা আধাৰ কাৰ্ডৰ যোনটো শুদ্ধ ডেট অফ বাৰ্থ আছে, ডেট অফ বাৰ্থটো এই বক্সতে এণ্টাৰ কৰি দিবা। চোৱা, ডেট অফ বাৰ্থটো বহুত মেণ্ডেটৰী হয়। যদি কেতিয়াবা ATM কাৰ্ডৰ পিন ৰিজেনেৰেট কৰিবলৈ বিচাৰি আছা বা ATM কাৰ্ডৰ পিন ফৰগট কৰিবলৈ বিচাৰি আছা, সেই সময়ত ডেট অফ বাৰ্থটো কামত আহি যায়। সেইকাৰণে মই ক'বলৈ বিচাৰোঁ, ডেট অফ বাৰ্থটো ইয়াতে শুদ্ধই দিব লাগিব। ডেট অফ বাৰ্থ এণ্টাৰ কৰাৰ পিছত এতিয়া কি কৰিব লাগিব, ইয়াতে কণ্টিনিউ অপশ্যনত ক্লিক কৰিব লাগিব। আৰু কণ্টিনিউ অপশ্যনত ক্লিক কৰাৰ পিছত এতিয়া চোৱা, ইয়াতে মোক কৈ আছে প্লিজ গিভ আছ ইয়ৰ কাৰেণ্ট এড্ৰেছ। এতিয়া ক'ত থাকি আছা কাৰেণ্ট এড্ৰেছটো এই বক্সত ফিল কৰিব লাগিব। চোৱা, এই যোনটো এড্ৰেছ হয় এড্ৰেছটো কাৰেণ্ট এড্ৰেছ হয়, পাৰ্মানেণ্ট এড্ৰেছটো ঘৰ হ'ব। যদি বাহিৰত থাকি আছা তেতিয়াহ'লে বাহিৰৰ এড্ৰেছ কোনটো হয় এই বক্সতে এণ্টাৰ কৰিব লাগিব। আৰু যদি ঘৰতে থাকি আছা পাৰ্মানেণ্ট এড্ৰেছ আৰু কাৰেণ্ট এড্ৰেছ দুয়োটা ছেম দিব লাগিব। তেতিয়াহ'লে এতিয়া মই বাহিৰত থাকি আছোঁ, সেইকাৰণে বাহিৰত য'তে থাকি আছোঁ সেই এড্ৰেছবোৰ মই এণ্টাৰ কৰিম। চবৰ প্ৰথম ইয়াতে হাউচ নম্বৰ, বিল্ডিং, এপইণ্টমেণ্ট নম্বৰ এই বক্সতে মই এণ্টাৰ কৰিম। তাৰপিছত ইয়াতে চোৱা লোকেলিটি, ষ্ট্ৰীট নেম, এই বক্সতে নিজৰ গাঁৱৰ নাম ফিল কৰি দিবা। তাৰপিছত ইয়াতে চোৱা এৰিয়া, লেণ্ডমাৰ্ক, নিজৰ ঘৰ কোনখন জেগাত হয়। এক্সাম্পল ধৰি লোৱা, বজাৰৰ ওচৰত হয় বা ডাঙৰ এখন দোকানৰ ওচৰত হয় বা মন্দিৰ মছজিদৰ ওচৰতে হয়, ইয়াতে লেণ্ডমাৰ্কটো এণ্টাৰ কৰিব লাগিব। তেতিয়াহ'লে ইয়াতে মই লেণ্ডমাৰ্ক এণ্টাৰ কৰি দি আছোঁ। লেণ্ডমাৰ্ক এণ্টাৰ কৰাৰ পিছত এই বক্সতে পিনক'ড এণ্টাৰ কৰিব লাগিব কাৰেণ্ট এড্ৰেছৰ। তেতিয়াহ'লে মই ইয়াতে পোষ্ট অফিচৰ পিনক'ডটো এণ্টাৰ কৰি দি আছোঁ। পোষ্ট অফিচৰ পিনক'ড এণ্টাৰ কৰাৰ পিছত এতিয়া কি কৰিব লাগিব, ইয়াতে কণ্টিনিউ অপশ্যনত ক্লিক কৰিব লাগিব। তেতিয়াহ'লে মই ক্লিক কৰি দিছোঁ। আৰু এতিয়া কি কৰিব লাগিব, আকৌ কণ্টিনিউ অপশ্যনত ক্লিক কৰিব লাগিব।
আর এতিয়া চোৱা ইয়াতে পেন নাম্বার ডিক্লারেশন অকুপেশন আর এনুয়াল ইনকাম ফিল করব লাগবে। সবার প্রথম ইয়াতে পেন নাম্বার অপশনত ক্লিক করবা আর তারপর ইয়াতে এই বক্সতে পেন কার্ড নম্বর ইন্টার কই দিবা। পেন নাম্বার ইন্টার করার পিছত কি করবা, ইয়াতে কন্টিনিউ অপশনত ক্লিক করে দিবা। আর এতিয়া চাই ইয়াতে শুদ্ধ মার্ক এটা আহি আছে যেহেতু পেন কার্ড নম্বর কারেক্ট হয়। তারপর ইয়াতে চাই ডিক্লারেশন তাতে ক্লিক করবা আর ক্লিক করার পিছত এতিয়া কন্টিনিউ অপশনত ক্লিক করে দিবা। আকৌ আর কন্টিনিউ অপশনত ক্লিক করার পিছত এতিয়া চাই ইয়াতে শুদ্ধ মার্ক হয়ে গেল। তারপর অকুপেশন নিজে কি করা, বিজনেস নে স্যালারি হয় না সেলফ এমপ্লয়ার বা স্টুডেন্ট, ইয়াতে মই স্টুডেন্ট চয়েস করিম। তারপর আকৌ কন্টিনিউ অপশনত ক্লিক করিম আর এতিয়া চাই ইয়াতেও শুদ্ধ মার্ক হয়ে গেল। তারপর ইয়াতে চাই এনুয়াল ইনকাম বছরত কিমান টাকা ইনকাম হয়, ইয়াতে লেস দেন 2 লাখ মই চয়েস করিম। তারপর আকৌ মই কি করিম, ইয়াতে কন্টিনিউ অপশনত ক্লিক করে দিম। আর এতিয়া চাই ইয়াতে পেন নাম্বার ডিক্লারেশন আর অকুপেশন এনুয়াল ইনকাম যিমানবোৰ অপশন আছে সব অপশনের আগতে শুদ্ধ টিক মার্ক আহি আছে। এতিয়া মই কি করিম, কন্টিনিউ অপশনত ক্লিক করে দিম। তারপর ইয়াতে চা এতিয়া আরো এখন পেজ খুলি আহিছে। এই পেজতে সবার প্রথম মেরিটেল স্টেটাস চয়েস করব লাগবে, নিজে বিয়া পাতি লইছা নাই। যদি বিয়া পতা নাই তেনহলে সিঙ্গেল চয়েস করিবা, আর যদি বিয়া পাতি লইছা ইয়াতে মেরিড চয়েস করিবা। তারপর ইয়াতে মাদার্স ফুল মিডিল নেম, নিজের মাকর মিডিল নেম যোনটো হয় মিডিল নেমটো এই বক্সতে ইন্টার কই দিবা। তারপর ইয়াতে ফাদার্স নেম ইন্টার করব লাগবে, নিজের দেউতাকর পুরা নামটো এই বক্সতে ইন্টার কই দিবা। তারপর ইয়র ইমেল আইডি বক্সত ইমেল আইডি ইন্টার করবা। সো ইয়াতে যোনটো ইমেল আইডি দিবা সেই ইমেল আইডিতে মেইল পঠিয়াই দিয়া হৈ যাব, যে নিজের এটিএম কার্ডরে কিমান পয়সা উইথড্র করেছা, নিজের ব্যাংকত কিমান পয়সা ডিপোজিট হয়েছে, কত কিমান পয়সা ট্রান্সফার করেছা, সব মেইলর জড়িয়ে আহি যায়। তেনহলে ইয়াতে শুদ্ধ এটা ইমেল আইডি ইন্টার করবা। ইমেল আইডি ইন্টার করার পিছত কি করবা, ইয়াতে কন্টিনিউ অপশনত ক্লিক করে দিবা। আর এতিয়া চাই ইয়াতে কোটাক 81 কয়ে আছে যে আকৌ এবার চেক করবলে মই চেক করে লৈছো। এতিয়া মই আকৌ মই কি করিম, কন্টিনিউ অপশনত ক্লিক করে দিম। তারপর মই কি করিম, আকৌ ইয়াতে কন্টিনিউ অপশনত ক্লিক করিম। আর এতিয়া ইয়াতে থ্যাংক ইউ জনায় আছে, আর ইয়াতে কয়ে আছে যে কোটাক 811 কি হয়, ফুল KYC করলে কি হয়, কিমান টাকা লিমিট হয়, সব ইনফরমেশন ইয়াতে আছে। এতিয়া ইয়াতে সব দুটা অপশন আছে, শিডিউল এন্ড অ্যাপয়েন্টমেন্ট নাও। এই অপশনত ক্লিক করার পিছত কি হব, ডাইরেক্টলি এজেন্টের লগত অ্যাপয়েন্টমেন্ট লব লাগিব আর তারপর KYC-র ডকুমেন্টস পত্রবোৰ দিব লাগিব। আর সো মই কবলৈ বিচাৰো, যদি ইনস্ট্যান্টলি ব্যাংক একাউন্ট আর IFSC কোড জেনারেট করবলে বিচরা তেতিয়ালে ইয়াতে সবার প্রথম অপশন চয়েস নকৰিবা, 2 নম্বর অপশনে চয়েস করবা। তেনহলে মই ইয়াতে 2 নম্বর অপশনে চয়েস করিম, প্রসিড উইদাউট শিডিউলিং, অপশনত মই ক্লিক করে দিছো। আর এতিয়া সো আমি ফাইনাল স্টেপত আহি গৈছো, ইয়াতে মোক কয় আছে যে এমপিন চয়েস করবলে, ইয়াতে যোনটো এমপিন রাখিম এই এমপিনেরে কোটাক 881ত লগইন হব পাৰিম। তারপর যোনখন ভার্চুয়াল ডেবিট কার্ড হয় সেই ডেবিট কার্ডখনৰ এমপিন সেম থাকিব। তেনহলে ইয়াতে 6টা নম্বরের এমপিন চয়েস করব লাগিব। ইয়াতে মই এমপিন চয়েস করে আছো 2580, তারপর আকৌ 25, 6টা নম্বর রাখব লাগিব, মনত রাখিবা। তারপর আকৌ কনফার্ম করে দিম 2 নম্বর বক্সতে সেম এমপিন 2580 25। তারপর মই কি করিম, অলপ স্ক্রল ডাউন করিম আর এতিয়া ইয়াতে কন্টিনিউ অপশনত ক্লিক করিম। আর এতিয়া চাই ইয়াতে মোর একাউন্ট নম্বরটো আহি গৈছে, লগতে কাস্টমার রিলেশনশিপ নাম্বার যোনটো CRN নম্বর বলে কো সেইটো ইয়াতে আহি গৈছে, আর লগতে IFSC কোডও আহি গৈছে। আর তলতে মোক কয় আছে, মই যিকোনো ATM-ৰে মোর এখন ব্যাংকত পয়সা এড করিব পাৰো, যেনে ধরনের Paytm-ত পয়সা এড করো, ইয়াতে মই পয়সা এড নকৰি আছো, আই উইল ডু দিস লেটার অপশনত ক্লিক করে দিম মই। আর এতিয়া চাই ইয়াতে মোক ইম্পর্টেন্ট মেসেজ দিয়া আছে, ইয়াতে মোক কয় আছে যে মোর ঘরের ওসর যিকোনো কোটাক মহিন্দ্রা ব্যাংকর ব্রাঞ্চত KYC-র ডকুমেন্টসবোৰ লৈ যাবলৈ আর ফুল KYC করবলৈ। সো মই কবলৈ বিচাৰো, যদি নিজের ডিস্ট্রিক্টত কোটাক মহিন্দ্রা ব্যাংকর ব্রাঞ্চ নাই, তেতিয়াহলে যোনখন ডিস্ট্রিক্টত আছে হব পাৰে দূরতে আছে ডিস্ট্রিক্টখন, যোনখন ডিস্ট্রিক্টত কোটাক মহিন্দ্রা ব্যাংকর ব্রাঞ্চ আছে সেইখন ব্রাঞ্চত যাবাকৈ সেইখন ব্রাঞ্চত গৈ ফুল KYC করে লবা। ফুল KYC যদি করা তেতিয়ালে কি হব, এইখন ব্যাংকর লিমিট বাড়ি যাব, মানে বেশি ট্রানজাকশন করিব পারিবা। আর যদি ফুল KYC নকরা তেতিয়ালে বেশি ট্রানজাকশন করিব নোৱাৰিবা। তেনহলে আজিলৈকে এইমানে, যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক করিবা, লগতে পারিলে শেয়ার করে দিবা। আগলৈ মিলি থাকিম আর একটা নতুন ভিডিওলৈ, বাই বাই।